আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মাটিও চিনি মাটি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো বিয়র্স আজকে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এসিআই ফার্টিলাইজারের বাম্পার হ্যাপটাজিং মানে দস্তা মাটির দস্তা দস্তা সার দস্তা সার নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে দস্তা সারের অবিয়িত লক্ষণের গাছে কী কী সমস্যা দেখা দেয় দস্তা সারে কেন প্রয়োজনীয়তা এবং দস্তা কেন আমরা ব্যবহার করবো আর কি তো বাম্পার হ্যাপটাজিং দস্তার অবজনিত লক্ষণের যে সমস্ত সমস্যাগুলো গাছে দেখা দিবে প্রথমত হলো কচি পাতার মধ্যে শিরা উপশিরাগুলো গোড়ার দিকে সাদা হয়ে যাবে প্রথম পাতায় মরিচা পড়ার মতো দাগ পড়বে এবং পরবর্তীতে বাদামি রঙ ধারণ করবে পাতার আকার ছোটো হয়ে যাবে এবং কিনারের দিকে কুচকে যাবে গাছের বৃদ্ধি একেবারে কমে যাবে জমিতে ফসলের বৃদ্ধি তারতম্য ঘটবে ফসলের বন্ধত্ব দেখা দিবে। যার ফলশ্রুতিতে ফল দেরিতে বাড়বে এবং ফলন অনেক কমে যাবে তো দস্ত সারের দস্ত সারের প্রয়োজনীয়তা তো দস্তার অভাব হলে জমিতে দস্তার অভাব হলে পঁয়ত্রিশ বন্ধ পর্যন্ত ফসল ফলন কম হবে দস্তার অভাবের কারণে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে ফসল সঠিক বৃদ্ধিতে ব্যাহত ঘটবে ফসফরস গ্রহণে ব্যাহত ঘটবে ফুল ফোটাতে এবং ফল গঠনে সহায়তা করবে দশটা এনজাইম এঞ্জামের কার্যক্রমকে সক্রিয় করে এবং অক্সিজেন তৈরিতে সহায়তা করে তো বিয়র্ডস ফসলে দশটা প্রজনত সম্পর্কে আমি এখন বলবো মানে মূলত দস্তা সার আমরা ফসলে কেন ব্যবহার করব দস্তা সার আমরা এই কারণে ব্যবহার করব দস্তা সার যদি আমরা না ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যাবে দশতার অভাবে রোগ প্রতিক্ষমতা কমে যাবে এবং সঠিক গাছ সঠিকভাবে বৃদ্ধিতে ব্যাহত করবে এই জন্য আমরা দস্তা সার ব্যবহার করব ফসফরাসে গ্রহণযোগ্যতা ফসফরাস গ্রহণে সহায়তা করবে দস্তার দস্তায় ফুল ফোটাতে এবং ফল গঠনে সহায়তা করবে দস্তা এনজাইমের কার্যক্রমকে সক্রিয় করে তুলবে এবং অক্সিজেন তৈরিতে সহায়তা করবে তো মূলত এই সমস্ত কারণেই আমরা মাটিতে দস্তা ব্যবহার করবো আর বুঝতে হবে যে মাটি যদি বেসিক্যালি শক্ত হয়ে যায় মাটিতে মাটি খর্বকার শক্ত হয়ে যায় মাটিতে যদি কোনো রস রস না থাকে মানে এক কথা কম না থাকে তবে সেক্ষেত্রে বুঝতে হবে যে মাটিতে আমাদের প্রয়োগ করতে হবে দশটা যদি আমরা ঠিকমতো প্রয়োগ না করি সেক্ষেত্রে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফলন কমে যাবে তো মূলত আমরা দশটা দশটা কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারবো দশটা আমরা মূলত ধান গম ভুট্টা পাট আট শীতকালীন সবজি গ্রীষ্মকালীন সবজি সকল ধরনের শাকসবজি শাকসবজি আমরা ব্যবহার করতে পারবো যারা বেসিক্যালি আমরা সাত বাগান করি এবং বাইরে আঙিনায় গাছ লাগাই বিশেষ করে সাত বাগানের ক্ষেত্রে আমাদের মাটির অনেক সমস্যা দেখা দেয় তো আমরা যদি মাটি সেভাবে প্রস্তুত না করতে পারি সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত ফসল অর্জন করতে ফলন অর্জন করতে পারবো না তো আমাদের খেয়াল করতে হবে যে মাটি প্রিপারেট করতে হবে মাটি প্রিপারেট করার জন্য আমার যা যা লাগে সেক্ষেত্রে আমাদের দশটা একটা অপরিহার্য অংশ দশটা অবশ্যই মাটিতে হবে সেক্ষেত্রে আমরা ফলন অর্জন করতে পারবো তো করে আমরা এটা ব্যবহার করব বিঘা প্রতি তিন থেকে পাঁচ কেজি বিস্তলা তৈরি ক্ষেত্রে আর বিস্তলা যদি তৈরি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা গাছ লাগানোর পরে দুই থেকে তিন সপ্তাহ পরে আমরা এটা ছিটিয়ে মাটিতে ছিটিয়ে প্রয়োগ করে ব্যবহার করব। আর যদি আমরা টবে অথবা বাগানে ইউজ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের গাছের গাছ বুঝে আমাদের পরিমাণ মতো ব্যবহার করতে হবে প্রয়োগ বিতর ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমাদের পরিবেশে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না এ তো হলো দশটার কাজ আর কি এটি মূলত এসে ফার্টিলাইজার একটা প্রোডাক্ট এক কেজি একটি প্রোডাক্ট এক কেজি এই প্রোডাক্টের দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা খুব একটা দাম বেশি না একশো পঁয়ত্রিশ টাকা দাম আর কি এটাতে ক্ষতিকর ক্ষতিকর উপাদান মুক্ত মানে এটাতে কোনো ক্ষতিকর উপাদান নাই এবং মাটিতে কোনো ক্ষতিকর উপাদান থাকলে সেটা সে ভ্যানিশ করে দেবে তো বিয়স এ হলো বাম্পার হ্যাপ্টাজি দস্তার কাজ তো আমরা আসলে আমাদের ফসলে যে ধরনের অভাবজনিত লক্ষণ থাকবে কচি পাতা পুরাতন পাতা ছোট পাতা গাছে ফল আসে ফসলে বন্ধত্ব এবং ফল দেরিতে পরিপক্ক হওয়া এই ধরনের সমস্যা আমাদের থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের মাটিতে দস্তার অভাব হয়েছে অবশ্যই আমাদের দস্তা সাপ্রয়োগ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফল অর্জন করতে সক্ষম হব তো ভিওর্স যে আমার চ্যানেল মাটি ও কৃষি তো মাটিও কৃষি চ্যানেলের সাথে যদি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আপনারা আপডেট দেখতে পারবেন এবং সমস্ত ভিডিও আমার আমার সাথে থাকবেন আর কি এবং সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ